এটা কিন্তু বাংলাদেশে প্রায় 8-10 বছর থেকে পরিচিত 1408 মডেল, আর এখন যেটা এসেছে এটা হচ্ছে আপনার SM024। 1408 যেমন 1408 এ 14 আইটেমের সেলাই হতো, আর 024 মানে 24টা আইটেমের সেলাই হবে। আচ্ছা, এটা 24টা আইটেমের সেলাই হবে। এটু কি ডিফারেন্স? এছাড়া তেমন কোন ডিফারেন্স নেই। আগে যেমন এটাতে যাবে, যেভাবে আপনার অপারেটিং সিস্টেম ছিল সেম সিস্টেম, এটারও অপারেটিং সিস্টেম সেম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা কথা বলবো হচ্ছে সিঙ্গার ইলেকট্রিক মেশিন নিয়ে। তো বাংলাদেশে কিন্তু সিঙ্গারের সবচেয়ে জনপ্রিয় যে ইলেকট্রিক মেশিন, এটা হচ্ছে 1408 মডেল, যেটা বর্তমানে বাংলাদেশে কিন্তু আসলে কোম্পানি আর আনতেছে না। তো ভবিষ্যতে যদি আনে সেক্ষেত্রে পাবেন। তো এটার অনেক চাহিদা কিন্তু বাংলাদেশে রয়েছে। এটার অল্টারনেটিভ হিসেবে কোম্পানি নতুন একটা মেশিন নিয়ে এসেছে, এটা হচ্ছে SM024 মডেল। তো সেম জিনিস, এটাতে যে কাজ করতে পারবেন এটা দিয়েও কিন্তু সেম কাজই করতে পারবেন। তবে এটা হচ্ছে, এটা একটু আপডেটেড করা হয়েছে। কী কী করা হয়েছে বিস্তারিত আমরা জানাবো। আর সিঙ্গারের সকল মেশিন আপনারা পেয়ে যাবেন হচ্ছে ইলেকট্রো কুইন, মালিবাগ, চৌধুরীপাড়া, আবুল হোটেলের ঠিক উল্টা পাশে, ওভার ব্রিজের নিচে হচ্ছে তাদের শোরুমটা। তো বিস্তারিত আমাদেরকে জানাবে, আমাদের সাথে রায়হান ভাই রয়েছে। তো আপনারা এই শপে আসলে সবসময় রায়হান ভাইকে পেয়ে যাবেন। তো বর্তমানে এই মেশিনগুলোর প্রাইসগুলো কেমন, কীভাবে আপনারা নিতে পারবেন, সারা বাংলাদেশেই তারা ডেলিভারি দেয়। আপনারা চাইলে ঘরে বসে থেকেও কিন্তু মেশিনগুলো নিতে পারেন। আর সিঙ্গারের যদি কেউ ইলেকট্রিক ম্যানুয়াল নিতে চায়, ম্যানুয়াল অথবা যারা দেখা যাচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল যে মেশিনগুলো নিতে চায়, জ্যাক মেশিন বা মোটামুটি সেলাই মেশিনের সব কিছুই আপনারা পেয়ে যাবেন। তারা হচ্ছে অথরাইজ ডিলার কোম্পানির। আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে থেকে আপনারা চাইলে এই মেশিনগুলো নিতে পারেন। সো কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। রায়হান ভাই, রায়হান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো সিঙ্গারের কি ইলেকট্রিক মেশিনগুলো আজকে আমাদেরকে দেখাবেন? সিঙ্গারের ইলেকট্রিক মেশিন বলতে দেখাবো হচ্ছে সিঙ্গার, আগে তো 1408 আমি দেখিয়েছি। আচ্ছা আচ্ছা। বাট সিঙ্গার অফিসিয়ালি এখন নতুন একটা মেশিন অ্যানাউন্স করেছে, নিউ অ্যারাইভাল সিঙ্গার। আচ্ছা আচ্ছা। SM024। SM024। হ্যাঁ, এটা সিঙ্গার কোম্পানি নতুন আসছে, এরা নতুন মার্কেটিং করতেছে। এটা এখন আসে না, এখন আসতেছে শুধুমাত্র এটা। আচ্ছা আচ্ছা। এটার কোয়ালিটি, এটার চাইতেও গুণগত মান অনেক ভালো, এবং সেলাইয়ের কোয়ালিটিও ভালো, সব দিক থেকে বেটার কোয়ালিটি, এর চাইতে আরো বেটার কোয়ালিটি করে নতুন নিয়ে আসছে, আপডেট করে করা হয়েছে। আচ্ছা আচ্ছা। তো মেশিনটাকে একটু আমাদেরকে খুলে মেশিন আমি এটা আজকে আপনি আনবক্স করে দেখাবো, আপনাদের সবাইকে আনবক্স করে দেখাবো মেশিনটাতে কি কি পাচ্ছেন, কি কি থাকছে, মানে ফ্যাসিলিটি কি কি পাচ্ছেন, এই সব কিছু আমি ডিটেইলস আপনাদেরকে দেখাবো এখন। আমি তাহলে বিসমিল্লাহ বলে আনবক্সিং করছি এবং সবাইকে দেখাচ্ছি। আচ্ছা, একবার ইনটেক একটা বক্স আমরা খুলে দেখাচ্ছি। এছাড়াও কিন্তু পর্যাপ্ত কালেকশন তাদের কাছে রয়েছে, হিউজ পরিমাণ কোয়ান্টিটির কালেকশন আপনারা পাবেন। সিঙ্গারের যেহেতু হচ্ছে, তারা হচ্ছে কিন্তু অথরাইজ ডিলার পয়েন্ট, ডিলার পয়েন্ট সিঙ্গার প্রো। আচ্ছা, সিঙ্গার প্রো, ওকে। আচ্ছা, এরপরে আমরা খুলে দেখাই, প্রথমে পেয়ে যাবো ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়াল, আচ্ছা, ইউজার ম্যানুয়াল কিভাবে ইউজ করবেন ডিটেলস কিন্তু দেয়া আছে। ইউজার ম্যানুয়ালগুলোতে একবার, আগেটা যেন ছোট বই ছিল, এটাতে বড় বই দিয়েছে, এবং এটার ভিতরে যেন যে কেউ এটা ইজিলি সব কিছু করতে পারে, একবার প্রতিটা পার্টে পার্টে বক্স কিভাবে খুলবেন সব সব দেয়া। আগেটার সাথে ছিল ছোট বই, এটার সাথে বড় একটা বুক দিয়েছে, যেন সবাই খুব ভালোভাবে কাজগুলো, কিভাবে ববিনে সুতা লাগাবেন, মেশিনে কিভাবে সুতা লাগাবেন, ডিটেলস কাজগুলো আপনাকে এখানে পাই টু পাই বুঝিয়ে দেওয়া হয়েছে সব কিছু সুন্দরভাবে সুতা কাটা। একটু মেশিনটা দেখাই তাহলে। হ্যাঁ, এটা একটু শেষ করতেছি যে ডিজাইনগুলো, ABCD ডিজাইনগুলো সবকিছু, ক্যাটালগে এগুলো সবকিছু আছে, পরে আমি আবার এটা ভালোভাবে দেখায় দিব, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা মেশিনটা দেখি। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই প্রোডাক্টগুলো কিন্তু সিঙ্গারের যে ইম্পোর্টার, কে ইম্পোর্ট করেছে, ইম্পোর্টার নেম এন্ড অ্যাড্রেস সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। আচ্ছা আচ্ছা। দিলখুশা সিএ ঢাকা বাংলাদেশ, এটা কিন্তু সিঙ্গার কোম্পানি অফিসিয়াল প্রোডাক্ট, সিঙ্গার নিজে ইম্পোর্ট করেছে যেটা আর কি। আচ্ছা আচ্ছা। এখানে স্ক্যানার, বারকোড নাম্বার টাম্বার সবকিছু দেওয়া আছে, যাবতীয় যা দেখেন আপনি এখান থেকে নিতে পারবেন দেখে। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা দেখাই, ঠিক আছে, এখন আমি আনবক্স করে দেখাচ্ছি। আচ্ছা, তো অ্যাডাপ্টারটা দেখা যাচ্ছে বের হয়েছে, যেটা দিয়ে আসলে প্রেস করে করে পায়ে প্রেস করে, এটা হচ্ছে ফুট প্রেসার, যেটা মানে পায়ের মাধ্যমে যেটা চালাতে হয়, এটা হচ্ছে এটা। আচ্ছা, ওকে, আমরা মেশিনটা একটু খুলে দেখাই। আচ্ছা, এই হচ্ছে মেশিনটা, আগের মেশিনটার থেকে এই মেশিনটা মনে হয় কি আগেরটা চেয়ে ওয়েট একটু বেশি, কোয়ালিটিও এটা চেয়ে ভালো, সাইজে মনে একটু বড়, সাইজে একটু বড়। আচ্ছা আচ্ছা, সাইজ একটু বড়, সামান্য বড় দেখতে পারবেন। আচ্ছা, আমরা এটা হচ্ছে ব্যাকটা, ওকে, পাশাপাশি আমরা দুটো রেখেই আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন, কারণ এটা কিন্তু বাংলাদেশে প্রায় 8-10 বছর থেকে পরিচিত 1408 মডেল, আর এখন যেটা এসেছে এটা হচ্ছে আপনার SM024। আচ্ছা, পাশাপাশি দুটো মডেলই আমরা রেখেছি,
যাবতীয় সবকিছুই সেম, কোনো কিছু ডিফারেন্স নেই, শুধু কয়েকটা সেলাই ডিফারেন্স, সেলাই গুলো একটু বেশি আইটেম সেলাই করা যায়। আপনাদের ইচ্ছা করে একটু বেশি আইটেম সেলাই করে করবেন, না হলে আগে এটাতে যে কাজগুলো করতেন সেম কাজগুলো এটাতেও করতে পারতেছেন। এবং সেম করে পাশে হয়তো 2-3 ইঞ্চি একটু বড়, তেমন ডিফারেন্স না, বাট ওয়েট এটার চেয়ে এটা একটু ওয়েটটা হেভি, ওয়েট একটু বেশি দেখতে পাচ্ছেন। তো এটা আসলে ওয়েটটা হেভি করা হয়েছে ভাই আসলেই। আচ্ছা, ওয়েটটা দেখা যাচ্ছে এটার থেকে আপনি যদি মনে করেন দেখা যাচ্ছে 2 কেজি বেশি বা 3 কেজি বেশি এরকম হবে, এরকম হবে আর কি, খুব বেশি না, বাট যে কোনো জায়গায় নিয়ে মুভ করতে পারবেন, কাজ করতে পারবেন, মানে এটা ক্যারিয়েবল, হ্যান্ডেল তো আছেই উপরে, একটু হেভি আর কি। এটা আমি জাস্ট বলতেছি এটা একটু হেভি করা হয়েছে, একটু হেভি করা হয়েছে। আচ্ছা, এটাতে দেখা যাচ্ছে ফাংশন তো সব সেম আছে, আপনারা দেখেন সেলাই, হ্যাঁ সেলাই, এটাতে যেমন সেলাই ডিজাইনগুলো এখানে দিয়ে দিয়েছিল গোল করে, আর এটাতে সেলাই ডিজাইনগুলো আপনার জন্য এখানে বডিতে প্রিন্ট করতে সুবিধা হয় আপনার, এইজন্য এখানে এ বি সি ডি দিয়ে ডিটেনশন দেওয়া হয়েছে, ই এফ জি এইচ দিয়ে ডিটেনশন করা হয়েছে, আর এইখানেও আপনার এডিটিং সবকিছু দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে এটার সাথে তো মোটামুটি সবকিছুই দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। এগুলোর সাথে কোনো ওয়ারেন্টি আপনারা কাস্টমারদেরকে দেন কি? এগুলো অফিসিয়াল কোম্পানি ওয়ারেন্টি, মানে স্পেয়ার পার্ট সবকিছু গ্যারান্টি দিয়েছে 1 বছর, আর আমরা ফ্রি সার্ভিস দিয়েছি 5 বছরের কমপ্লিটলি। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে বর্তমান প্রাইসটা কত রাখছেন? বর্তমান 1400 তো মানে এখন আর আপনাদের কাছে 1400 এখন আর নাই, এটা কোম্পানির কাছেও নাই, তো কোম্পানির কাছেও নাই, কোথায় পাবেন না, শুধু শুধু 1400 মানে একেবারেই মার্কেট এখন আউট, 1408 এর অল্টারনেটিভ হিসেবে, অল্টারনেটিভ হিসেবে এটা কোম্পানি নিয়ে আসছে, এখন 1408 আসছে, কারণ এটাতে ডিজাইন বেশি করতে পারতেছেন বলে এটা আসছে, এবং এটার কোয়ালিটি এটার চেয়ে বেটার কোয়ালিটি করে নিয়ে আসছে। এটার প্রাইস এখন কত রাখছেন ভাইয়া? এটার প্রাইসও যেহেতু কোয়ালিটি একটু ভালো, এটার প্রাইস এটাতে একটু বেশি। আচ্ছা আচ্ছা, এটা ছিল 9000 টাকা আগে, আর এটার প্রাইস নেওয়া হচ্ছে এখন 10990 টাকা, 10990 টাকা। আচ্ছা আচ্ছা, ইলেকট্রিকটা সেক্ষেত্রে এগুলো ঢাকা, ঢাকার বাইরে কিভাবে ডেলিভারি? ঢাকা, ঢাকার বাইরে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, কুরিয়ারের মাধ্যমে, কুরিয়ার ছোট ছোট বক্স, তো কুরিয়ার হাতে 300 টাকা 400 টাকার ভিতরে কুরিয়ার নিয়ে চলে যায়, এরকম বক্সে সুন্দর করে ইজিলি, এরকম একটা বক্স। আচ্ছা আচ্ছা, আপনারা নিয়ে যেতে পারবেন সারা বাংলাদেশে, আর যারা আসতে চাচ্ছেন আপনারা তো কুরিয়ারে ইজিলি দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, কুরিয়ারে ইজিলি দিয়ে দিচ্ছি, তা আমি এটা লাইন দিয়েও দেখাতে পারি, এটা নিচে অপশনগুলো এখানে দেয়া আছে অবশ্য। আচ্ছা আচ্ছা, 24 স্টেচের সেলাই হবে যেগুলো ওটা। আচ্ছা আচ্ছা, আর 4 হোল বাটন, আগেটাতে 2 হোল বাটন করতে পারি, এটাতে 4 হোল বাটন করতে পারবেন, বাটনটা 4 হোল করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর এটাতে নিচে এলইডি লাইটিং, ওটা যেরকম ছিল এটা তো এরকম আছে। আচ্ছা, এবং এটা দিয়ে যে ওভারলুক রিপোর্ট যে কাজগুলো ওগুলো আপনি করতে পারবেন, রিপোর্ট কাজও করা যাবে। হ্যাঁ, সব কিছু করতে পারবেন। তো সেক্ষেত্রে প্রাইসটা বলেছেন হচ্ছে প্রায় 10 টাকা কম 11000 টাকা, এটা ছিল 10990 টাকা। আচ্ছা, 10990 টাকা ঢাকায় আপনারা কেউ হোম ডেলিভারি চাইলে দিতে পারবেন, ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিতে পারবো, ঢাকার বাইরেও আমরা হোম ডেলিভারি দিতে পারবো। আচ্ছা, সিঙ্গারের সকল মেশিনই তো আপনাদের কাছে রয়েছে? সিঙ্গারের সকল মেশিন, সিঙ্গার ম্যানুয়াল ফুট মেশিন যদি নিতে চাই এটাও আছে। আচ্ছা আচ্ছা, সিঙ্গারের যদি আপনি এই যে এরকম প্লাস্টিক কভারওয়ালা যদি আপনি হ্যান্ড মেশিন নিতে চাই, আচ্ছা আচ্ছা, হ্যান্ড মেশিন নিতে চাই এটা এইভাবে দেই, হ্যান্ড মেশিনটা এইভাবে দেই, এই বক্সের ভিতরে থাকে। আচ্ছা আচ্ছা, এটা হ্যান্ড মেশিন হিসেবে নাই। আচ্ছা আচ্ছা, আবার অনেকে এটার সাথে মোটর লাগা নিতে চাইলে সেটা আমরা দেব, মোটর লাগায় দেখা যাচ্ছে স্ট্যান্ডশো নিতে চাইলে দেওয়া যাবে। অ্যাকচুয়ালি আমরা মেশিনের জগতে যত ধরনের মেশিনই পাওয়া যাবে, জ্যাক মেশিন, ইয়ামাটা, মানে এই গার্মেন্টস মেশিন, অ্যাক্সেসরি যা আছে সবই আমাদের কাছে আছে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন। আমাদের লোকেশনটা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া, আবুল হোটেলটা সবাই মোটামুটি চিনে, সেটার জন্য এটা বলি, আবুল হোটেলের সামনে একটা লাল রঙের ব্রিজ আছে, ব্রিজের ঠিক পিলার নিচে, সিঁড়িটার সিঁড়িজে মাঝে পিলার, মানে সোজা কথা ব্রিজের নিচেই, ব্রিজের নিচে, আমাদের সামনে ব্রিজের নিচে, ফুটওভার ব্রিজের নিচে, কিন্তু ফ্লাইওভার না, ফুটওভার ব্রিজের নিচে। আচ্ছা, সাপ্তাহিক বন্ধ হচ্ছে আপনাদের রবিবার? সাপ্তাহিক বন্ধ আমাদের রবিবার, এছাড়া সাপ্তাহিক বাকি বাকি সব দিনই খোলা, খোলা থাকে। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আপনারা নিতে পারেন, যারা আসতে যাচ্ছেন সিঙ্গারের সকল মেশিনে পেয়ে যাবেন। এটা নতুন একটা মেশিন বাংলাদেশে লঞ্চ হয়েছে, আমরা জাস্ট সেই জন্য আজকের ভিডিওটা করলাম, আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে এই মেশিনগুলো কালেক্ট করতে পারেন।